শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলায় সাথে আছি ফরিদা বক্তিয়ারা শুরুতেই জানাবো শিরোনাম শ্রীলঙ্কা সিরিজে আধিপত্য দেখানোর সুযোগ টাইগারদের ব্যাটারদের কৌশল ঠিক রাখার পরামর্শ সাবেকদের ক্রীড়া আসরে আবার করোনা হানার শঙ্কা চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা কাল থেকে শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের ১৪তম রাউন্ড মাঠে নামবে বসুন্ধরা আবাহনী চার ভেন্যুতে চার ম্যাচ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় ধাপে বাংলাদেশের লড়াই শুরু কাল ইরাকের সোলেমানিয়াতে নিশানা ভেদে প্রস্তুত দেশের ১২ আর্চার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হোম কন্ডিশনে সুবিধা কাজে লাগিয়ে টাইগার ব্যাটারদের রানে ফেরার সুযোগ দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তবে টেকনিকে আরও উন্নতি দরকার বলে মনে করেন সাবেক তারকা দলের ভিত করতে ওপেনারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের বিকল্প দেখেন না সাবেক ওপেনার জাভেদ ওমর হোম কিংবা অ্যাওয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স যেন ঘোর অমানিশা মাউন্ট মঙ্গানুয়ের ঐতিহাসিক জয় আপাতত অনুপ্রেরণা শ্রীলঙ্কার বিপক্ষে পারফরমেন্স দেখানোর সুযোগ শান্ত মুশফিক মুমিনুলদের সিনিয়রদের ছাড়াও বাংলাদেশ ব্যাটিংয়ে ভরসার নাম হতে পারেন মাহমুদুল হাসান জয় চার টেস্ট খেলে পেয়েছেন ম্যাজিক ফিগারের দেখা ডারবান টেস্টের প্রথম ইনিংসে তার ১৩৭ রানে সম্মানজনক স্কোরও পায় টাইগাররা তবে দুর্বল ফুটওয়ার্কে উইকেট বিলিয়ে দেওয়ার নজিরও রয়েছে জয়ের নিজেকে শোধরাতে গুরু সালাউদ্দিনের অধীনে একক অনুশীলনও করেছেন তরুণ এই ব্যাটার লঙ্গার ভার্সনে ধারাবাহিকতা আনতে টেকনিকে মনোযোগী হওয়ার পরামর্শ আশরাফুলের সাউথ আফ্রিকা চমৎকার একটা ১০০ করেছে নিউজিল্যান্ডও একটা ৭০ করেছে দুইটাই টাফ কন্ডিশনে দুইটা ইনিংস খেলেছে কিন্তু বাকি ইনিংসগুলো যদি আপনি তার আউটের ধরন দেখি আমরা অনেক কিছু ইম্প্রুভ করতে হবে আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি লং টার্ম খেলতে হয় টেকনিক্যালি আরও সাউন্ড হতে হবে ও যেভাবে ইনিংস খেলেছে নিউজিল্যান্ডে উইচ ইজ আউট স্ট্যান্ডিং তারপর কিন্তু ভেরি ইনকনসিস্টেন্ট উনি রান করেননি বাট আমার কাছে মানে স্টিল ওর সম্বন্ধে ভেরি আর্লি টু স্পিক আর যেটা বললেন পটেনশিয়াল তো প্রতিটা প্লেয়ারের ট্যালেন্ট থাকে পটেনশিয়াল থাকে কিন্তু ওই টপ প্লেয়ার যে হার্ডওয়ার্ক কোয়ালিটি হার্ডওয়ার্ক করে কনসিস্টেন্ট পারফর্ম করে সাদা পোশাকে ব্যাটিং ব্যর্থতা দুশ্চিন্তার কারণ টাইগারদের বড় পার্টনারশিপের দেখা মিলছে না তবে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ ঘুরে দাঁড়াতে বড় ইনিংস খেলার বিকল্প নেই কম্বিনেশন ঠিক রেখে ওপেনারদের দায়িত্ব নেওয়ার তাগিদ জাভেদ ওমরের যারা সেট হবেন তারা যেন বিগ ১০০ করে টেস্ট ক্রিকেটে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এভরিডে কিন্তু সবাই সেট হতে পারে না যারা সেট হয় তাদের দায়িত্ব নেওয়া উচিত আমার কাছে মনে হয় কনসিস্টেন্ট যদি হয় এই একটা ডিপার্টমেন্টও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সব জায়গায় মানে ফাস্ট বোলার যেমন ইম্পর্টেন্ট উইকেট নেওয়ার জন্য একটা ওপেনিং পার্টনারশিপও খুব ইম্পর্টেন্ট একটা টেস্টে একটা জায়গায় দাঁড়া করানোর জন্য বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলতে ১৮ সদস্যের দল নিয়ে ৮ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ কাঁধের ইঞ্জুরির চিকিৎসা করাতে লন্ডন গেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ এ চোট তার পুরনো সমস্যা সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বল করার সময় কাঁধে ব্যথা অনুভব করেন তাসকিন অস্বস্তি বাড়ায় মাঠ থেকে উঠে যান তিনি ফলে মিস করেন সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শ্রীলঙ্কা সিরিজেও পাওয়া যাবে না টাইগার স্পিড স্টারকে ইংল্যান্ডে তাসকিনের সার্জারি লাগবে কিনা তা এখনও নিশ্চিত নয় চিকিৎসক দেখার পর সিদ্ধান্ত নেবেন শরীফুলও অনিশ্চিত ছিলেন লঙ্কান সিরিজে তবে শঙ্কা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে আছেন তিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা শেফ কিশোর চৌধুরী গেল বছর মাস্টার শেফ অস্ট্রেলিয়া প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন এই বাঙালি নারী এবার আরও একটি গৌরবময় অধ্যায় তার সামনে এবছর অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন কিশোর অস্ট্রেলিয়াতেই বেড়ে ওঠা কিশোর চৌধুরীর কিন্তু নিজ দেশকে ভোলেননি বাংলাদেশের রান্নাকে নিয়ে গেছেন বিশ্বমঞ্চে মাস্টার শেফ অস্ট্রেলিয়ার প্রতি রাউন্ডেই এদেশের রান্না পরিবেশন করেন
ফাইনালে আটপৌরে বাঙালির চিরাচরিত খাবার পান্তা ভাত মাছ আলু ভর্তা অনন্য মাত্রা পায় কিশোয়ারের হাতে, যা মন কাড়ে বিচারকদের। এবার কিশোয়ার টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করবেন। আবারও নিজ দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি। আমি ক্রিকেট ভালোবাসি, বাংলাদেশের খেলা থাকলে তা আরও বিশেষ কিছু। বিশ্বকাপে সাকিবরা কতটা ভালো করে তা দেখতে মুখিয়ে আছি। আমি স্টেডিয়ামে থাকব এবং টাইগারদের সমর্থনে গলা মেলাব। রান্না আর ক্রিকেট ছোটবেলা থেকেই কিশোয়ারের প্রিয় তালিকায় শীর্ষে। বিশ্বাস করেন, সাকিব তামিমরা আরো উঁচুতে নিয়ে যাবে এদেশের ক্রিকেটকে। আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে কেউ সেভাবে চিনত না, কিন্তু যখন ভালো ক্রিকেট খেলা শুরু করে তখন থেকে পরিচিতি বাড়ে। খাবারের মতো ক্রিকেটেরও ক্ষমতা আছে সবাইকে ঐক্যবদ্ধ করার। 16 অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপ, আসরে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এশিয়ান গেমসের 19তম আসর। এশিয়া অলিম্পিক কাউন্সিলের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কতদিনের জন্য আসরটি পিছিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে সরাসরি কিছু জানায়নি কর্তৃপক্ষ। চলতি বছরের 10 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত চীনের হাংজু প্রদেশে আয়োজিত হবার কথা ছিল এশিয়ান গেমস। ভেন্যু তৈরি থেকে হোটেল সব কিছু প্রস্তুত থাকলেও সম্প্রতি কয়েক মাসে চীনে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চাইনিজ অলিম্পিক কমিটি ও হাংজু এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির আলোচনা সভায় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধিত সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয় তাদের পক্ষ থেকে। এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলেও পূর্ব ঘোষিত সূচি মেনে চলবে হকির বাছাই পর্বের খেলা। থাইল্যান্ডের ভেন্যুতে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। বি গ্রুপে ফেভারিট বাংলাদেশ, জিমি খোরশেদদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। মার্চে এএইচএফ কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে 7-2 গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়েও ওদের চেয়ে ঢের এগিয়ে গোবিনাথন কৃষ্ণমূর্তির ছেলেরা। বাংলাদেশ আছে 31 নম্বরে আর 48-এ ইন্দোনেশিয়া। শিরোপায় চোখ রাখা বাংলাদেশের লক্ষ্য দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করার। বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে পেশাদার লীগ ফুটবলের খেলা। প্রথম দিনই মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ জামাল। শনিবার চার ভেন্যুতে হবে 4 ম্যাচ, সবকটি ম্যাচই শুরু হবে বিকেল 4:45। আকাশের মুখ ভার, অভিমানী মেঘ, ঈদের আমেজ শেষ হতে না হতেই ফুটবলারদের ব্যস্ততা শুরু। বৃষ্টির মধ্যেই চলছে রেলিগেশন শঙ্কায় থাকা মুক্তিযোদ্ধা সংসদের অনুশীলন। 14তম রাউন্ডের খেলায় চ্যাম্পিয়ন বসুন্ধরার বিপক্ষে লড়াই, সামর্থ্যের ফারাকের সাথে মানসিক চাপ তো আছেই। কাঠখড়াই এ ম্যাচে ইব্রাহিম খালেদ ও বিশ্বনাথের সার্ভিসটা পাচ্ছে না বসুন্ধরা কিংস। দলের মূল তারকা রবিনিও এখন পর্যন্ত করেছেন 10 গোল। ব্রাজিলিয়ান মিগুয়েল রয়েছেন দুর্দান্ত ছন্দে, পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। হোমগ্রাউন্ড গোপালগঞ্জে খেলার কথা থাকলেও ঘরমুখী মানুষের চাপ ও ফেরির ঝুঁকি এড়াতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বাফুফের। যদিও এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না মুক্তিযোদ্ধার কোচ। ফুটবলাররা আত্মবিশ্বাসী, জয়ের জন্যই মাঠে নামবো আমরা। তবে আর্থিক সংকটে ফুটবলাররা কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারেন সেটাই দেখার বিষয়। সিলেটে আবাহনীর প্রতিপক্ষ জায়ান্ট কিলার রহমতগঞ্জ। বসুন্ধরা কিংসের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে 28 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শিরোপার রেসে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। রহমতগঞ্জ আমাদের আবাহনী টিম যেহেতু এই মাঠে খেলে, সেক্ষেত্রে দুনো টিমের ক্ষেত্রে হোম অ্যাওয়ে বলতে কোনো কিছুই নেই। চেষ্টা করব যে ভালো খেলে জয়লাভ করার জন্য। রাজশাহীতে পুলিশ এফসি কে আতিথ্য দেবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগানোর লক্ষ্য তাদের। অন্যদিকে এমএস দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া পুলিশ এফসি। টানা 3 ম্যাচ হেরে টেবিলে 7 নম্বরে আছে দলটি। জামাল শক্তিশালী দল, তবে আমার ফুটবলাররাও আত্মবিশ্বাসী, জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবো আমরা। শেখ রাসেলের মুখোমুখি হবার আগে অনেকটাই হতাশ সাইফ স্পোর্টিং ক্লাব। প্রচণ্ড বৃষ্টিতে কিংস অ্যারেনায় অনুশীলন করতে পারেনি তারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ টুতে কাল নিশানা ভেদে লড়াই বাংলাদেশের আর্চারদের। ইরাকের সোলেমানিয়াতে রিকার্ভ ও কম্পাউন্ড দুই ইভেন্টের কোয়ালিফায়ার রাউন্ডে এশিয়ান তীর ধনুকের নিশানা ভেদে লড়াইয়ে নামবেন রোমানসানা দিয়া সিদ্দিকীরা। এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় ধাপে বাংলাদেশের মিশন শুরু। শনিবার ইরাকের সোলেমানিয়ায় কোয়ালিফিকেশন রাউন্ডের জন্য প্রস্তুত রোমানসানারা। ঈদের দিনে প্রায় 30 ঘন্টার জার্নি শেষে ইরাকের সোলেমানিয়ায় পৌঁছে বাংলাদেশের আর্চাররা সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে অনুশীলনও করেছে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপের প্রথম ধাপে 3টি স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এই ধাপেও সে অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত দেশের আর্চাররা। কয়েকটা টিম আছে আমাদের যে এখানে আসছে যারা স্ট্রং টিম, যেমন ইন্ডিয়া, কাজাকিস্তান, ইরান, তো প্রতিপক্ষ মোটামুটি ভালোই স্ট্রং আছে। তো আমরা যে স্বাভাবিক যে প্র্যাকটিসটা অনুশীলন করি কিংবা যে পারফরমেন্সটা করি, এটা যদি আমরা এখানে ধরে রাখতে পারি কিংবা আমরা চেষ্টা করতেছি ধরে রাখার, ওটা যদি করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। স্টেজ ওয়ানের রিকার্ভে নারী একক, রিকার্ভ মিশ্র ও দলগত রিকার্ভে স্বর্ণজেতা বাংলাদেশ দল আত্মবিশ্বাস আর প্রস্তুতি নিয়ে সেরা সাফল্য অর্জনে তৈরি। ইরাকের নতুন কন্ডিশনে নিজেদের পরখ করে নিয়েছেন। কোনো প্রতিপক্ষকেই সহজ মনে করার ভুল করতে চান না কোচ ফ্রেডেরিকের শিষ্যরা। ১৬ দেশের ১০৬ আর্চার অংশ নিচ্ছেন এশিয়ান আর্চারির এই আসরে। প্র্যাকটিস করতে করতে মানে এখন একদম ঝড়ের মতো বাতাস চলে আসছে, মানে এইমিংটা যে ধরে রাখবে বোর্ড ধরে রাখবো ওইরকম মানে রাখা যাচ্ছে না। তারপর আমরা মানে যুদ্ধ করে বাতাসের সাথে তারপর প্র্যাকটিসটা চালিয়ে গেছি। প্রতিপক্ষ তো কোনোটাই ছোট না, সেটা ভালো টিম হোক খারাপ টিম হোক সবগুলো প্রতিপক্ষই সমান। যে নিজের বেস্টটা দিতে পারবে সেই জিতবে, এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল গেম, তো আমার খেলাটা আমাকেই খেলতে হবে। ইরাকের সোলেমানিয়াতে রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে ১০টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশের ১২ আর্চার। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লীগের ফাইনালে স্কটিশ ক্লাব রেঞ্জার্স ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট 18 মে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। প্রথম লেগে লাইপজিগের কাছে হেরে 1-0 গোলে পিছিয়েছিল রেঞ্জার্স। ঘরের মাঠে প্রথম অর্ধেই তারা 2 গোল দিয়ে এগিয়ে যায়। বিরতির পর একটি গোল শোধ দিলেও লাভ হয়নি লাইপজিগের। শেষ দিকে ল্যান্ডস্ট্রামের জয়সূচক গোলে 14 বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে ওঠে রেঞ্জার্স। আরেক ম্যাচে ওয়েস্টহ্যামকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফ্রাঙ্কফুর্ট। দ্বিতীয় লেগে রাফায়েল বোরের একমাত্র গোলেই ফাইনালের টিকিট পেয়ে যায় জার্মান ক্লাবটি। এ ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।